শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি কে এম নাজমুল হক, আমার পিতা মৃত কে এম নুরুল ইসলাম, মাতা মৃত কামরুন্নাহার, গ্রাম রঘুনাথপুর, আদাইগুলা থানা, উপজেলা সাঁথিয়া, পাবনা। যুদ্ধ শুরু হওয়ার আগে আমি ছাত্র ছিলাম, আদাইগুলা হাইস্কুলের 10-এর ছাত্র, কেন্দ্রীয় আর কি। আহম্মদ রফিক প্রাক্তন এমপি সাঁথিয়ার নির্বাচনের আগে, 70-এর নির্বাচনের আগে আসেন, আসে সেখানে আমাদের এখানে একটা সংগঠন ছাত্রলীগের করে। আমি ছাত্রলীগের আদাইগুলা হাইস্কুলের আমি সাংগঠনিক সম্পাদক ছিলাম। আমার সভাপতি ছিলেন মৃত হাবিবুল্লাহ, যিনি আমাদের মুক্তিযোদ্ধার 10 জনের গ্রুপ লিডার। আমার জীবনের স্মরণীয় ঘটনা, বঙ্গবন্ধু 70 সালে খুলনা থেকে 28টি মিটিং করে এই মাধপুর আদাইগুলা মাধপুর যেখানে কশিদ মৌলানা সাহেবের স্মৃতিসৌধ দেখলেন ওখানে আসে। মাইকে থেকে এই অধ্যাপক আবু সাইদ সাহেবকে আহমদ রফিকে বলে যে সাইদ মাইকটা ধরো, আমি 28টি মিটিং করছি, আমার ধৈর্য নেই, আমি কিছুটা জনগণ সঙ্গে বলি। আমি বলেছিলাম সাইদ ভাই বঙ্গবন্ধুকে নিচে আসতে বলেন, এটা জামাতের এরিয়া, মুসলিম লীগের এরিয়া, আমরা রাত 1টা থেকে 1:30 বাজে, এখন যদি বঙ্গবন্ধু এখান থেকে যায় কালকে পেটে পাড়া দিয়ে আমাদেরকে মারিয়ে ফেলবে। আওয়ামী লীগের সুরাব সাহেব ছিল, আবাস সাহেব ছিল, মোহাম্মদ চেয়ারম্যান ছিল, তখন তিনি বললেন যে সাইদ চল তোর মঞ্চেই যাই। তারপরে মঞ্চে আসে, মঞ্চে আসার পর জামাতের এক লোক চিৎকার দেয়, সেলিনা ভানুর নাম তো শুনছেন নেপের, এই সেলিনা ভানু আমার মতে এইভাবে রুমালটা চাদরটা উনি দিয়েছিলেন, তো বলে যে উনি বেপর্দা। যে বঙ্গবন্ধু বলেছিলেন যে মৌলানা সাহেব আপনি বলতেছেন যে উনি যে বেপর্দা আছে, দেখেন মা ফাতেমা, মা আশা সিদ্দিকা, মা খাজেদা, তারাও তো যুদ্ধে গেছেন হুজুর পাকের সঙ্গে, তারা তো চাদর ভরে গেছেন, তারা কি বেপর্দা ছিলেন? এইটি আমার একটা বিশেষ স্মরণীয় ঘটনা। 26 মার্চের পরে আহমদ রফিক সাহেব তোমরা রাস্তায় রাস্তায় বেরিকেড দাও, তখন আমরা 3 হাত 3.5 হাতের বাঁশের এই মোটামুটা আর কি লাঠি বানাই করে তারপর বেরিকেড দেওয়ার ই করি, বেরিকেড দিই। এপ্রিলে যখন আর্মিরা পাবনাতে আসে, পাবনা 6 সালে আমরা অধ্যাপক আবু সাইদ ওনার কাছে যাই বন্দুকের সংগ্রহ করার জন্য। তো উনি বলে যে এখান থেকে আমি সংগ্রহ করছি, তোমরা তোমাদের ইউনিয়ন থেকে সংগ্রহ করো। আমরা বনগ্রাম থেকে যেগুলি পাইছি আতাইগুলো ইউনিয়নের মুসলিমরা মোহাম্মদ চেয়ারম্যান এদের কাছ থেকে বন্দুক নিয়ে আমরা ময়লা গাড়ি বলে যেটা এখন বর্তমান টার্মিনাল, পাবনা টার্মিনাল,
এই ময়লা গাড়িতে ওখানে একটা গোডাউন আছে, ফুড গোডাউন। এখন ওখানে একটা ঘর ছিল চামড়ার আড়ত না কি বলে, তো সেই জায়গায় আমরা ব্যারিকেড করি অন্তত 400-500 লোক। সারা রাত ওদের সঙ্গে যুদ্ধ চলে, পাবনাতেই শুধু স্বাধীন হয় প্রথম। এই স্বাধীন পরে দ্বিতীয়বার তখন নগরবাড়ি ঘাটের ডিসি নুরুল কাদের চৌধুরী নেভির লোক ছিলেন উনি, ওনার নেতৃত্বে এবং বকুল ভাইয়ের নেতৃত্বে আমরা নগরবাড়ি ঘাটে যাই। নগরবাড়ি ঘাটে গেলে আরিচার থেকে পিস বোর্ডে বা লঞ্চে আর্মিরা আসে আর উপর দিয়ে প্লেনে অ্যাটাক করে। তখন নুরুল কাদের ডিসি সাহেব বললো যে এখানে আমরা থাকা যাবে না, আমরা এখান থেকে ব্যাক করি। ওনার সঙ্গে আসি আতাইকুলাতে, আমরা আসি আতাইকুলা থেকে ওনারা কুষ্টিয়ার দিকে চলে যাই। আমরা এই যে চারজন, যেটা হাবিবুল্লাহ আফসার বাবু এবং আমি নাজমুল হক নান্নু, আমরা এখান থেকে 15 এপ্রিলে ফরিদপুর থানাতে যাই। ফরিদপুর থেকে ওখান থেকে চারজন লোক আমাদের সঙ্গে, আব্দুল বারী, বাবু, আকরাম আর একটার নাম যাইহোক আমি মনে নাই, আমরা এই চারজন, শাহজাদপুরের দুইজন মোরচাঁদ এবং যোগেশ, এই 10 জন আমরা তারাশয়ে নিমতলি দিয়ে বগুড়া ডান সাইডে হিলি বর্ডার, বাম সাইডে চিঙ্গিসপুর বলে, চিঙ্গিসপুর বর্ডার দিয়ে আমরা রাত 2টের সময় পার হই। কামারপাড়া যাই, অধ্যাপক আবু সাইদি ওই ক্যাম্পের ইনচার্জ ছিলেন, কামারপাড়া যা ওনার স্কুলে আমরা রেস্ট নিই। 7 দিন থাকার পরে আমাদেরকে তরঙ্গপুর, পশ্চিম দিনাজপুর তরঙ্গপুর পাঠায়। ওখানে 10-15 দিন থাকার পরে আমরা সেখান থেকে শিলিগুড়ি পানিঘাটা আমাদেরকে বললো যে আপনারা রেগুলার আর্মির, আজকে থেকে বাংলাদেশ সরকারের আর্মি হিসাবে আপনারা যোগদান করতেছেন। তখন আমাদের পাঠাতে আমরা প্রায় 2000-এর মতো বিভিন্ন নগাঁও, বগুড়া, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়, এই হিসেবে আমরা 2500-2500 মতো আমার আনুমানিক আমরা শিলিগুড়ি পানিঘাটাতে ওখানে ট্রেনিং করি। ওখানে ট্রেনিং করে আমাদেরকে আবার পাঠা দেয় নগাঁ বর্ডারের এলাকাটা, লেফটেন্যান্ট নেগি ওনার নেতৃত্বে সন্ধ্যার দিকে ফলিং হয়। তারপরে কোন কোন আদমি অবসর নিয়ে জায়গা, আবি হাত উঠার, আমি হাত তুলেছি। বগুড়ার একটা ছেলে আর ময়মনসিংয়ের একটা ক্যাডেটের ছেলে ছিলেন, আমাদেরকে পরের দিন পাঠা দিল আর্মি বিডিআর ক্যাম্প। সেই ক্যাম্পে আর্মিরা আসে, আমরা 2-3 দিন রেকি করার পরে ওই ক্যাম্পটা এক্সক্লুসিভ দিয়ে আমরা উড়া দিই। ওখান থেকে আমি চলে আসি। আমার আবার কিছুদিন পর হায়ার ট্রেনিংয়ে পাঠালেন, LMG, MMG, টুইনস মোটার, থ্রিস মোটার, এটা আবার 15 দিন আমাদের ট্রেনিং হয়। ট্রেনিং হওয়ার পরে আমাদেরকে পাঠালো পশ্চিমবাংলা মুর্শিদাবাদ মধ্যে জলঙ্গি। আমরা জলঙ্গি যেখানে জাহাঙ্গীর মহিউদ্দিন সাহেব যা শহীদ হলেন, নবাবগঞ্জ শিবগঞ্জ থানা ভোলাহাট থানাতে আমাদের ওখানে পাঠায়। ওখানে আমরা 30 জন, সিরাজগঞ্জের আক্তার ছিল আর বিডিআর কিছু লোক ছিল, আমরা তাদের মুক্তিযোদ্ধা 32 জন, এরা আমরা ওখানে আর্মির সঙ্গে একদিনে এক রাত যুদ্ধ করি। যুদ্ধ করে যখন আমরা উল্লাতে পারি তখন আবার চলে আসি জলঙ্গি। এসে ওখান থেকে অজিউদ্দিন খান আওয়ামী লীগের MP ছিলেন, তারপরে এই দিলু সাহেব যিনি মিনিস্টার ছিলেন, ভূমিমন্ত্রী ছিলেন, উনিও ছিলেন। আমাদের পাকশিতে পাঠানোর জন্য 2-3 বার করে অ্যাটেম্প নেয়, কিন্তু পাকশিতে যেভাবে গুলি চলল তাতে আমাদের বের হওয়া সম্ভব না, পাকশি পার হওয়া সম্ভব না। তখন ওখান থেকে যাওয়ার পরে আমাদেরকে আসামের ব্রিগেডিয়ার সাম মুখার্জি, বাঙালি ভদ্রলোক, ওনার নেতৃত্বে আমাদেরকে পাঠিয়ে দিল আসাম। আসাম গেলাম, আসাম থেকে আমরা নৌকা যোগে বাহাদুরাবাদ ঘাট, ফুলসুবাদের ঘাট, সিয়াচন্দ ঘাট পার হয়ে ইনাতপুর এখন হয়েছে, তখন শাহজাদপুর থানার মধ্যে ছিল, শাহজাদপুর চিতুলি আসে। চিতুলি আসার পর ওই দিনই পাক বাহিনী বকুলের গ্রামটা, এই চিতুলি গ্রামটা অ্যাটাক করবে বা আগুন ধরাবে। আমি তখন রুটি খাচ্ছি আর বলি, ধরুন 3 দিন 3 রাত আমাদের ঘুম নাই, আমি ঘুমিয়ে রুটিটা খাইয়ে পোশাক করতে গেছি, যে পোশাক হয়তো 10-15 ফোঁটা 20 ফোঁটা পোশাক পানিতে মাটিতে পড়েছে। আমার ওই অবস্থায় দেখি যে পরপর 3টি নৌকা মাঝি গামছা মাথায় বাঁধি উপরে একজন বসে আছে। আমাদের মেজর গিয়াস বলে দিছিলেন যে এই লোকের যদি এই সিনটমে দেখো তাহলে মনে করতে তারা তোমার শত্রু। তখন আসি আমার SLR ছিল, SLR তারপরে পেটি এবং ওদেরকে এই যে বাবু আফসার হাবিবুল্লাহ আরও অন্যান্য 10 জন ছিল, কেউই চেতন পায় না, ঘুমা গেছে। আমি তাড়াহুড়া করি পজিশন নেওয়ার জন্য, তখন পজিশন না পাই এনার্কার সেল ছিল আমার কাছে, সেই এনার্কালার সেল আমি ফিট করে বসি, একটা কাছের সঙ্গে ফিট করতে বসি, কাছের সঙ্গে তখনই পাকা আর্মি আমাকে গুলি করে।
তখন আমি লাফ দিয়ে পানিতে পড়ি, পানির ধরেন 10-15 হাত এর মধ্যে। ওখানকার যে একটা কচুরি খানমান বলে ওই ধরনের একটা কচুরি, নামার পরে দেখলেন যত নড়াচড়বে ততই ডুবে যাচ্ছে। তখন যে আল্লাহ, দেশে আসলাম কিন্তু মায়ের মতো দেখতে পারলাম না। দোয়ানেস পরে তখনই মাঝি গিয়ে এতে পড়ে, মাঝি গিয়ে গুলি করার পর মাঝি যেতে পড়ে যায় আর পাকুয়ে পাড়া হচ্ছে, অমনি ওকে গুলি করছে। ও যখন পড়ে যায় তখনই আমি ব্রাশ পাইনি। এই আমার আর পাক বাহিনীর গুলাগুলিতে আমার ওই 10-9 জন, তারা ওই যে বাড়িতে বকুল বাড়িতে বকুল ভাইয়ের বাড়িতে ছিলাম ওই বাড়িতে আপনার 30 রাউন্ড থেকে 40 রাউন্ড করে গুলি আকাশের দিক করছে, ফাঁকা যে জায়গা পাইছে এদিক করছে। আমি সামনাসামনি ওখানে আমার সঙ্গে রেজা নাম করে এক লোক ছিল, আদাইকুলা হাইস্কুলের হেডমাস্টার সাহেব ছেলে, ওর থ্রি লাইফের এই দুজন আমরা কোনো রকম কভার দিয়ে, তারপর যখন গুলাতে পারিনি তখন আমরা মনে করেন ওখান থেকে আমাদের এই গ্রামবাসী বলে যে বাবা তুমি আমার নৌকা নিয়ে তোমরা কিন্তু পার হও, আমরা পার হয়ে তিগিলি আসি, যেটা কালিন বলে ওই এলাকায় আসি। ওই এলাকায় আসার পরে আমরা তখন ধুলে উড়িতে থাকি, কেবা কারা আমাদেরকে সংবাদ দেয় 20-25 জন আর্মি হাঁটিয়ে যাচ্ছে। তখন ধরেন আমার ইয়ং বয়স, আমরা জৌলুস, আমার কমান্ডার বললে যে যান থাকার যাক, এই 21 জনকে আমাকে মারতেই হবে, চলো। আমরা 3-4 মাইল দৌড়া ওর পিছন থেকে, ওরা পজিশন আমরা বুঝতে পারিনি যে ওরা পজিশন পায় নাই, ওরা দৌড়াতে থাকে আগে আগে, আমরা পিছনে পিছনে দৌড়াতে থাকি। তখনই কালিয়ে নিয়ে যায়, ওরা যখন নদীর পাড়ে পজিশন নিলে আমরা তখন এই ড্যামরা আছে হাট বর্তমান হাট, এই হাটের নিচের দিকে নামি, আমরা ফায়ার আরম্ভ করি। ফায়ার আরম্ভ করলে পরে ওখানে আমাদের চাঁদটা পিছন থেকে গুলি লাগে ডগর, আর ডগরকে ওই হাইস্কুলে প্রাইমারি স্কুলে ছাদের দিকে কে বাঁকা বলি দেওতে, আরও একজন নাম আমারটা মনে নেই, এরা ধরা পড়ে। তো ওখানে আমাদের সাথে ইহার পর যুদ্ধ করার পর আমরা তখন ওখান থেকে ধর চলে আসি। তখন ওখানে আমাদের যুদ্ধকালীন কমান্ডার নিজাম ভাই দিগুলিতে ছিলেন, ওনারা কভার দেয়, কভার দিয়ে তারপর সেখান থেকে আমরা ই হই। হওয়ার পরে 2 নভেম্বর আবার সাঁথিয়া থানা হাইস্কুল অ্যাটাক করি, রাজাকার আব্দুল সাত্তার নাম করে লোক ছিল তাকে ধরতে পারি। আমি তখন স্কুলের SLR-এর যেটা ফ্রন্টের নেতৃত্ব দেওয়া লাগে, 5টা SLR সহ আমার সাথে ছিল হাইস্কুল প্লাস থানা কর্নার ঘেসি। আমি হাবিবুল্লাহ স্টেনগান নিয়ে আপনার একটু সাঁথিয়াতে গিয়েছেন, সাঁথিয়াতে কিন্তু ব্রিজে ও কভার দিচ্ছিল, আর LMG নিয়ে এই হাবিব আব্দুল বাড়ি ও ছিল নদীর পাড়ে, আর আফসার এবং বাবু ফরিদপুরের ওরা সিও ডি বলতে তখন এখন যেটা ইউনো সাহেব এসিল্যান্ড সেই ওনাদের বাসার থেকে কভার করতেছে। আমার ফায়ারটা হাবিবুল্লাহ ফায়ারটা হওয়ার পরে আমার ফায়ারটা হয়, তারপরে ওরা ফায়ার করে। আমরা ভোর 4টি বাজে গেল, তখন 7টার পালা গেছে, আমরা 6 জন রাজাকারকে ধরে নিয়ে যাই, ধরে নিয়ে যাই সেখানে আলতাফ নাম করে এক মুক্তিযোদ্ধা লোকাল ছিলেন, উনি ওই যে জবাই ওরা বলে এই জবাই জবাই করলো, আমরা ওইভাবেই করলাম। তারপরে ওখান থেকে আমরা চলে যাই ধুলাউড়িতে, আবার ধুলাউড়ি মঙ্গল গ্রাম বলে এখানে যাই, যে ওখানে থাকি আমি আর হাবিবুল্লাহ অস্ত্র আনার জন্য আবার জলঙ্গি যাই। সেখান থেকে অস্ত্র শস্ত্র কিছু নিয়ে আমরা ডিসেম্বরের প্রথম সপ্তাহে আতাইগুলো আসি, সেখান থেকে আসি সাঁথিয়া পুনাবাড়ি, ওখানে আমরা ফাইট করি। ওখানে নেতৃত্ব নিজাম ভাই, এখন বর্তমান যিনি কমান্ডার ছিলেন প্রাক্তন কমান্ডার আত্মা ভাই, তারপরে লুকমান মাস্টার, লতিফ ভাই, আমরা প্রায় 150 লোক লাগিয়ে ওখানে ওদের সাথে ফাইট হয়। 9 তারিখে ডিসেম্বরে আমাদের সাঁথিয়াটা মুক্ত হয়। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার,
সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।